সালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত সম্মানিত কুয়েত প্রবাসী জানিয়ে দেব কুয়েতের আজকের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আপডেট আজ পবিত্র জুমার দিন সবাইকে জুমাবারের শুভেচ্ছা সম্মানিত কুয়েত প্রবাসী যারা বাংলাদেশে অপেক্ষা করছেন বা যারা বর্তমান কুয়েত থেকে বাংলাদেশে যাবেন সবার জন্য দারুণ সুখবর রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর খোলা রয়েছে কুয়েতের বাহিরে ভ্রমণ করতে ইচ্ছুক নাগরিকরা ইচ্ছে করলেই ভ্রমণ করতে পারবে তবে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের সুরক্ষার জন্য ছুটিতে যাওয়ার আগে অবশ্যই টিকা নিয়ে যাবেন বিশেষ করে কুয়েত অনুমোদিত ভ্যাকসিন গ্রহণ করলে আপনি যখন ছুটিতে যাবেন তখন আপনি খুব সহজে পুনরায় কুয়েতে ফিরে আসতে পারবেন যদি ভ্যাকসিন গ্রহণ না করেন সেক্ষেত্রে বর্তমান বাংলাদেশে অপেক্ষারত প্রবাসীদের যে সমস্যাগুলো হচ্ছে আপনি যদি কুয়েত প্রবাসী হয়ে থাকেন আপনার বেলায় একই সমস্যা হবে কাজেই একটু অপেক্ষা করে আপনি যদি কুয়েতের ভ্যাকসিন দু ডোজ গ্রহণ করে যান সেক্ষেত্রে আপনি পুনরায় কুয়েত প্রবেশ করতে পারবেন এটা নিশ্চিত সকল প্রবাসীর জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে দীর্ঘদিন থেকে যারা অপেক্ষায় রয়েছে ছুটিতে যাওয়ার জন্য কোভিড নাইন্টিন পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকা বাংলাদেশের কোভিড নাইন্টিন পরিস্থিতি সব মিলিয়ে যারা এতদিন ছুটিতে যায় নাই তাদের জন্য নিঃসন্দেহে কুয়েত সরকারের এই সিদ্ধান্তটি অবশ্যই ভালো তবে ভ্যাকসিন গ্রহণ করে তারপরেই ছুটিতে যাবেন বাংলাদেশে কোভিড নাইন্টিন পরিস্থিতির কারণে চলছে লকডাউন তবে আন্তর্জাতিক ফ্লাইট নিষেধাজ্ঞার উপরে কোনো ধরনের কঠোর নিষেধাজ্ঞা জারি করেনি কুয়েত থেকে একজন প্রবাসী বাংলাদেশে গেলে অবশ্যই তাকে চৌদ্দ দিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে যারা দুটি ভ্যাকসিন গ্রহণ করে কুয়েত থেকে বাংলাদেশে আসবে তাদের কোনো ধরনের হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে না যেটি নিঃসন্দেহে ভালো একটি খবর তবে বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে যেটি যেটি বাংলাদেশের বেবিচক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে সকল প্রবাসী দেশে যাবেন মনে রাখবেন ভ্যাকসিন গ্রহণ করেই যাবেন কারণ হচ্ছে যে ভ্যাকসিন গ্রহণ না করে গেলে আপনাকে নিজ খরচে হোটেলে থাকতে হবে এবং সেটি ফ্লাইটে উঠার আগে হোটেল বিশেষ করে বোর্ডিং ফাস্ট যখন দেওয়া হয় তার আগে আপনার হোটেল বুকে নিশ্চিত করার পরেই আপনি বিমানে উঠতে পারবেন বা বাংলাদেশে যেতে পারবেন ঈদুল আজহার নামাজ মসজিদ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সহ পনেরো মিনিট নামাজ শেষ করতে হবে যেটি আলানবার একটি আপডেট থেকে নিশ্চিত করা হয় ঈদের নামাজ আদায়ের জন্য পরিকল্পনা তৈরি করতে আওকাফ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করছে যেটি খুব সহসায় প্রকাশ হবে পূর্বের ঘোষণা অনুযায়ী বিশে জুলাই পবিত্র ঈদুল আজহা পালন হবে কুয়েতে যে সকল ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন নামাজ পড়তে যাবেন বা ঈদগাহে যাবেন সবাইকে অগ্রিম সতর্কতা অবশ্যই স্বাস্থ্য নির্দেশনাগুলো মেনে চলবেন বিশেষ করে ডেল্টা ভেরিয়েশনের যে পরিস্থিতি কুয়েতে বিরাজ করছে আপনারা দেখছেন যে প্রতিদিন আক্রান্তর সংখ্যা আইসিউর সংখ্যা বেডের সংখ্যা কোনো কিছুই কমছে না যদিও বর্তমান কুয়েতে সত্তর পার্সেন্টের উপরে প্রবাসী এবং কুইতিকে ভ্যাকসিনেশন বা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হয়েছে গতকাল আমরা যে ভিডিওটি পোস্ট করেছিলাম সেখানে অনেকেই জানতে চেয়েছে কাদের লাইসেন্স ক্যান্সেল হয়েছে একটা ব্যাপার ক্লিয়ার করলে যেটা আপনি বুঝবেন আপনি যদি খাদেম বিশাদারি হয়ে থাকেন বা কোনো বাসাবাড়ির কাজে জড়িত থাকেন বিশেষ করে আপনারা জানেন যে কুয়েতে বিপুল সংখ্যক খাদেম ফ্রি নামে বাংলাদেশিরা রয়েছে এছাড়া বিভিন্ন দেশেরও রয়েছে যারা ড্রাইভিং লাইসেন্স করার পরে তার আকামা প্রফেশন চেঞ্জ করেছে এক্সাম্পল আপনার বাসার ড্রাইভিং লাইসেন্সে আপনি একজন কুইতির ঘরের সাইক ছিলেন বা ঘরের ড্রাইভার ছিলেন কিন্তু আপনি লাইসেন্স গ্রহণ করার পরে সেটা পরিবর্তন করেছেন তো সেক্ষেত্রে আপনার যে পরিবর্তনের কারণেই আপনার ড্রাইভিং লাইসেন্স অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে কিন্তু যারা নতুন করে করবেন তাদের প্রতি জরুরি পরামর্শ হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য যদি আবেদন করে থাকেন বা ড্রাইভিং লাইসেন্স আপনার রয়েছে কোনোভাবেই আপনার প্রফেশন চেঞ্জ করবেন না প্রফেশন চেঞ্জ করলেই আপনার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে একটি আপডেট প্রকাশ পেয়েছে গতকাল সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয় চোদ্দো হাজার ছয়শো প্রবাসীর ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে আপনারা জানেন যে একজন প্রবাসী কত কষ্ট করে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করে কিন্তু একটু ভুলের কারণে সেটি ক্যান্সেল হয়ে যায় কাজেই আপনি সামনের দিনগুলিতে লাইসেন্স করলে বা লাইসেন্সের জন্য আবেদন করলে অবশ্যই সতর্ক থাকবেন এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে যাবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা কুয়েতের গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে প্রচার করে থাকি আর আপনি যদি এর আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন সেই জন্য আপনাকে ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে